আমরা আমাদের বাসা বাড়িতে এনার্জি লাইট এবং এলইডি লাইটে এক ধরনের প্রবলেম দেখতে পারি। এটি আসলে লাইটের প্রবলেম না, এটি কানেকশনের প্রবলেম হয়। প্রবলেমটা হচ্ছে লাইটের সুইচ বন্ধ করার পরও কিছুক্ষণ পরপর জ্বলে ওঠে। সেই প্রবলেমটা আমরা আজকে সমাধান দেব। তো ভিডিওটি শুরু করা যাক। যারা এখন যদি আমাদের ফেসবুক পেজটি ফলো করেনি, ফেসবুকে গিয়ে ফানি প্রো দিয়ে সার্চ লিখে লাইক করবেন, শেয়ার করবেন এবং ফলো করে রাখবেন। এটি একটি গেমিং পেজ, আমি এখানে এই গেম খেলে থাকি, ফানি জাতীয়। তো ভিডিওটি শুরু করা যাক। এখানে আপনারা মনে করুন যে এটি আপনাদের বাড়ির ব্যাটারি বা কারেন্টের লাইন, এবং এটি হচ্ছে আপনাদের সুইচ, লাইটের যে সুইচটা, এবং এটি হচ্ছে লাইট। তো আপনাদের এই প্রবলেমটি হয় হচ্ছে লাইটের সাথে একটি লাইন আমরা সুইচে দিচ্ছি এবং আরেকটি লাইন লাইটের আরেকটি লাইন আমরা ব্যাটারিতে দিচ্ছি বা কারেন্টে দিচ্ছি। তো আরেকটি লাইন আমরা দিচ্ছি ব্যাটারিতে এবং আরেকটি লাইন আমরা দিচ্ছি সুইচের ব্যাটারিতে, সুইচের সাহায্যে ব্যাটারিতে। তাহলে এই ক্ষেত্রে এই সমস্যাটা হয়, কারণ একটু আঁকাটা হয়নি এভাবে। তো এই ক্ষেত্রে এই সমস্যাটি হয়, সুইচের সাথে কারেন্টের যে কানেকশনটা সেটা যদি মাইনাস হয় তাহলে এই প্রবলেমটা আমরা ফেস করি। আর লাইটের সাথে কারেন্টের প্লাস মানে ধনাত্মকটা কানেকশন থাকে, সেই জন্য এই প্রবলেমটা হয়। তো এটা সমাধান হচ্ছে, দেখে দিচ্ছি, সুইচের সাথে যে কানেকশন আমরা কারেন্টে সেটা প্লাসে দিব এবং লাইটের আরেকটি প্রান্ত সেটা আমরা কারেন্টের মাইনাসে দেব। যদি আপনাদের বাড়িতে এরকম প্রবলেমটা থাকে তাহলে এইভাবে আপনারা ঠিক করতে পারেন কারেন্ট লাইনটি।